बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आजकेर अनलाइन क्लास आमी स्वागत जानाच्छि अनार्स चतुर्थ बर्षे छात्रीदेर आमी शबनम आक्तार सहयोगी अध्यापक राष्ट्रविज्ञान विभाग नारायणगंज सरकारी महिला कलेज। विगत क्लासे तोमादेर साथे जे टपिक्सटी निये आलोचना होयेछिल सेटा होच्छे समाजतान्त्रिक अर्थव्यवस्था निये, अर्थात समाजतान्त्रिक अर्थव्यवस्थार बैशिष्ट्यगुलो निये आलोचना होयेछिल। आज तोमादेर साथे आलोचना करा होबे पुँजिबाद ओ समाजतन्त्रेर मध्ये पार्थक्य निये। संक्षिप्त भावे बला जाए जे समाजतंत्र होच्छे एकटी अर्थनैतिक व्यवस्था जेटा उत्पादन बंटन विनिमय भोग सब किछुई राष्ट्र कर्तृक नियंत्रित होये थाके। ए प्रसंगे बार्नार्ड शॉ बले सोशालिज्म मीन्स मालिकाना ओ सम्पदेर बंटन राष्ट्र कर्तृक नियंत्रित। पुँजिबाद আর পুঁজিবাদ সম্পর্কে বলা যায় যে এটি এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণ সমূহের উপরে ব্যক্তি মালিকানা বজায় থাকে এবং মুনাফার ভিত্তিতে পরিচালিত হয়। অর্থাৎ আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে উৎপাদন বন্টন বিনিময় ভোগ যেখানে সবটি ব্যক্তি মালিকানাধীন থাকে সেটা হচ্ছে পুঁজিবাদ, আর যেখানে তার বিপরীত অবস্থা বিদ্যমান অর্থাৎ উৎপাদন বন্টন বিনিময় ভোগ মুনাফার বিষয় সবকিছুই হচ্ছে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। সুতরাং এই দুটো মূল পার্থক্য যদি আমরা বুঝতে পারি তাহলে পুঁজিবাদ এবং সমাজতন্ত্রকে পার্থক্য করা বা চেনা আমাদের জন্য সহজ হবে। তো প্রথমত আমরা আসি দুইটার মধ্যে যদি আমরা তুলনামূলক পার্থক্য করি তাহলে আমরা দেখতে পাই যে মালিকানাগত পার্থক্য ডিফারেন্স ইন ওনারশিপ। পুঁজিবাদ বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপরে ব্যক্তিগত মালিকানা থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা ও সম্পদের বন্টন রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত। দেশের জনগণ রাষ্ট্রের সকল সম্পদের মালিক। তৃতীয়ত পরিকল্পনাগত পার্থক্য ডিফারেন্স ইন প্ল্যানিং। পুঁজিবাদ ও সমাজতন্ত্রের প্রকৃতিতে প্রকৃতিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে পরিকল্পনার মধ্যে বৈষম্য লক্ষণীয়। পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মূল্য ব্যবস্থার দ্বারা উৎপাদন বন্টন বিনিয়োগ প্রভৃতির মাধ্যমে অর্থনৈতিক কার্যকলাপ ইত্যাদি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়, কিন্তু সমাজতন্ত্রে একটি কেন্দ্রীয় পরিকল্পনা কমিশনের মাধ্যমে সমাজের প্রয়োজন অনুসারে উৎপাদন ব্যবস্থা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা পুঁজিবাদী ব্যবস্থায় একজন মালিক তিনি কতটুকু উৎপাদন করবেন সেটা তিনি যাচাই বাছাই করেন যে তার কতখানি উৎপাদন করলে তার কতখানি মুনাফা হবে, অর্থাৎ তিনি মুনাফার দিকে খেয়াল রাখেন। কিন্তু সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় উৎপাদনের আগে অর্থাৎ যেটা জানি অপচয় না হয় উদ্বৃত্ত না থাকে সেক্ষেত্রে মুনাফার দিকে না জনগণের প্রয়োজনের দিকে অর্থাৎ জন একটা অর্থাৎ পরিসংখ্যান নিয়ে অর্থাৎ কতখানি আমার জনগণ কত জনগণের সংখ্যা নিরূপণ করে সেই আনুপাতিক হারে উৎপাদন অর্থাৎ জিনিসপত্র উৎপাদন করা হয়ে থাকে। অর্থাৎ সেই সমাজের প্রয়োজনকে আগে দেখা হয় যে সমাজের প্রয়োজন অনুযায়ী চাহিদা অনুযায়ী দ্রব্যমূল্য দ্রব্য দেয় অর্থাৎ পণ্য সামগ্রী উৎপাদন করা হয়ে থাকে। তৃতীয়ত উদ্দেশ্যগত পার্থক্য। পুঁজিবাদ ধনতন্ত্র হল এমন এক অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। মুনাফার ভিত্তিতে এই ব্যবস্থা পরিচালিত হয়। পক্ষান্তরে সমাজতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে জনস্বার্থ। এই অর্থ ব্যবস্থায় মুনাফার চাইতে জনস্বার্থের দিকটিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। বন্টনের পার্থক্য চতুর্থে যে পার্থক্যটা সেখানে আমরা দেখি বন্টন ডিফারেন্স ইন ডিস্ট্রিবিউশন। সম্পদ বন্টনের দিক থেকে উভয় অর্থ ব্যবস্থার মধ্যে তফাত লক্ষ্য করা যায়। পুঁজিবাদে ব্যক্তিগত মালিকানা বিদ্যমান। ব্যক্তিগত মালিকানার ফলে ধনতন্ত্রে আয় বৈষম্য প্রকটভাবে দেখা দেয় এবং তা ক্রমান্বয়ে বাড়তে থাকে। একসময় কেউ অধিক ধনী হয়ে যায়
কেউ একেবারে নিঃস্ব হয়ে যায়। যেমন সমাজতন্ত্র যেটা বলে যে সমাজে শেষ পর্যন্ত দুটো শ্রেণী থাকে, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাভ নট, অর্থাৎ এক দলের আছে এক দলের নাই। কিন্তু সমাজতন্ত্রে সম্পদ বন্টনের প্রকৃতি হচ্ছে ভিন্ন। সমাজতন্ত্রে উৎপাদনের উপকরণ সমূহের উপর থেকে ব্যক্তিগত মালিকানার অবসান ঘটে, ফলে বন্টনে সমতা আসে। শ্রেণীগত পার্থক্য, পুঁজিবাদ এবং সমাজতন্ত্রে শ্রেণীগত পার্থক্য লক্ষ্য করা যায়। পুঁজিবাদী ব্যবস্থায় দুটি শ্রেণী বিদ্যমান, পুঁজিবাদী ও শ্রমিক শ্রেণী। এখানে পুঁজিপতিরা শ্রমিক শ্রেণীকে শোষণ করে এবং নিপীড়ন করে, কিন্তু সমাজতন্ত্রে এরকম কোনো শ্রেণী বিন্যাস লক্ষ্য করা যায় না। সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান, ফলে রাষ্ট্রীয় শ্রেণী ও শ্রমিক শ্রেণী সৃষ্টির সম্ভাবনা কম থাকে। এখানে কোনো শ্রম শক্তিশালী শ্রেণীর উপস্থিতি লক্ষ্য করা যায় না। উৎপাদন ও ভোগের ক্ষেত্রে পার্থক্য লক্ষণীয়। পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া ব্যক্তিগত মালিকানায় পরিচালিত, এখানে উৎপাদন ও ভোগের মধ্যে বৈষম্য লক্ষ্য করা যায়। কিন্তু সমাজতন্ত্রে রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত বিধায় উৎপাদন ও দেশ ভোগের মধ্যে অসামঞ্জস্য দেখা দেয় না, সকলে প্রায় সমানভাবেই ভোগ করে থাকে। প্রতিযোগিতার পার্থক্য, পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় উৎপাদনের প্রতিযোগিতা অত্যন্ত বেশি, কারণ এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কিন্তু সমাজতন্ত্রে এই প্রতিযোগিতা লক্ষণীয় নয়, কারণ এখানে উৎপাদন এবং ভোগের মধ্যে অসামঞ্জস্য দেখা যায় না, এখানে সকলের কাজের সুযোগ থাকে। প্রতিযোগিতার ক্ষেত্রে পার্থক্য, পুঁজিবাদী অর্থব্যবস্থায় উৎপাদনের প্রতিযোগিতা অত্যন্ত বেশি, কারণ এর উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কিন্তু সমাজতান্ত্রিক ব্যবস্থায় প্রতিযোগিতা নেই বললেই চলে, কারণ আমরা জানি যে এখানে ব্যক্তিগত প্রচেষ্টায় কেউ অর্থনৈতিক উন্নয়ন করতে পারে না, সেই জন্য মানুষের সেই উৎসাহটা নেই। পদ্ধতিগত পার্থক্য, ধনতন্ত্রে বা পুঁজিবাদী ব্যবস্থায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ ঘটে, ফলে উৎপাদন অনেক বৃদ্ধি পায়। সমাজতান্ত্রিক উৎপাদনে সনাতনী পদ্ধতি ব্যবহার করা হয়, কারণ নতুন প্রযুক্তিতে প্রক্রিয়াগত জটিলতার সৃষ্টি হতে পারে। প্রকৃতিগত পার্থক্য, পুঁজিবাদী বা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় প্রকৃতিকে বিশ্লেষণ করলে দেখা যায় এই ব্যবস্থার ফলে শোষণমূলক সমাজ প্রতিষ্ঠা পায়। এখানে পুঁজিপতিরা শ্রমিকদের শোষণ করে, কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় এরকম শোষণের কোনো সুযোগ থাকে না। এই ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। সার্বভৌমত্বের ক্ষেত্রেও কিন্তু আমরা পার্থক্য লক্ষ্য করি, যে ভোক্তা সার্বভৌমত্বের ক্ষেত্রে পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে যে পুঁজিবাদী ব্যবস্থায় ভোক্তার সার্বভৌমত্ব রক্ষা করা হয়, অর্থাৎ এখানে ভোক্তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু সমাজতন্ত্রে ভোক্তার সার্বভৌমত্ব লক্ষ্য করা যায় না, কারণ উৎপাদন প্রক্রিয়া জনকল্যাণের লক্ষ্যে পরিচালিত হয়। আমলাতান্ত্রিক পার্থক্য, পুঁজিবাদে বা ধনতন্ত্রে আমলাতন্ত্রের প্রভাব এবং প্রতিপত্তির কোনো স্থান নেই, কারণ এখানে ব্যক্তি মালিকানা বজায় থাকে। কিন্তু সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় আমলাতন্ত্রের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ ব্যবস্থায় যাবতীয় উৎপাদন কার্যক্রম সরকারি কর্মচারী দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, ফলে এ ব্যবস্থায় কর্মচারীরা দুর্নীতির আশ্রয় নিয়ে থাকে। উপযুক্ত আলোচনা থেকে বলা যায় পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মৌলিক কিছু পার্থক্য বিদ্যমান আছে, তবে পার্থক্য থাকলেও উভয়ের গ্রহণযোগ্যতা এবং বাস্তবতা কিন্তু এক না। মানব কল্যাণ এবং অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টি থেকে বিচার করলে দেখা যায় পুঁজিবাদের তুলনায় সমাজতন্ত্র একটি গ্রহণযোগ্য এবং উত্তম অর্থ ব্যবস্থা, কিন্তু তা সত্ত্বেও সমাজতন্ত্রের রং আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবণতা যেটা, সেটা কিন্তু সমাজতন্ত্র স্বীকার করে না। অর্থাৎ পুঁজিবাদ হচ্ছে একেবারে লাগামহীনভাবে ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করে, আর সমাজতন্ত্র
একেবারেই ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করেই না। কিন্তু কথা হচ্ছে, সবাই কিন্তু ব্যক্তিগতভাবে, আমরা যেমন রুশোর একটা উক্তি মনে করতে পারি যে জন্মগতভাবে সকল মানুষ স্বাধীন, সমাজ সভ্যতা রীতিনীতি তাকে পদে পদে শৃঙ্খলিত করে, কিন্তু সেই শৃঙ্খলা যদি একেবারেই মানুষকে স্বাধীনতাহীন করে ফেলে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা হারায়। তো সেই ক্ষেত্রে আমাদের অর্থনীতিবিদরা সমাজতন্ত্র এবং পুঁজিবাদ এই দুয়ের সংমিশ্রণে একটি মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার রূপরেখা অঙ্কন করেছেন, যেখানে ব্যক্তি স্বাধীনতারও স্বীকৃতি থাকবে, কিন্তু তাই বলে ব্যক্তি স্বাধীনতার লাগামহীন স্বীকৃতি দেওয়া হবে না, যেটা সমাজকে একটা শোষক শ্রেণী হিসেবে, শিল্পপতিরা শোষক শ্রেণী হিসেবে আবির্ভূত হয়, অর্থাৎ তাদের শোষণের প্রক্রিয়াটা যাতে লাগামহীন না হয়, অর্থাৎ তাদের জানে এই ব্যক্তিগত উন্নয়ন করার নামে তারা যাতে শোষক শ্রেণীতে পরিণত না হয়, তাদের শোষণের প্রক্রিয়াটা যাতে স্থায়ী না হয় সেটার দিকে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, এরকম একটা অপশন থাকতে হবে যে রাষ্ট্র কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ করবে না, তারা একেবারেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে থাকবে এমনটা ঘটবে না, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু বর্তমান রাষ্ট্রগুলো চলছে। যেমন বাংলাদেশের কথাই আমরা ধরি, যদি গার্মেন্টস কারখানায় কোনো অনিয়ম হয় সেক্ষেত্রে কিন্তু লেবার কোর্ট সেখানে নিয়ন্ত্রণ করে, সেখানে কিন্তু সরকার সেখানে হস্তক্ষেপ করে, যেমন সরকার কিন্তু বাধ্য করেছে বর্তমানে গার্মেন্টস শিল্পপতিদের যে তারা যাতে ন্যূনতম মজুরি 8,000 টাকার নিচে না দেয়, সে যে কাজই করুক না কেন কোনো শ্রমিকের বেতন 8,000 টাকার নিচে হবে না, যেটা কিন্তু আগে ছিল না, কিন্তু আমাদের বর্তমান সরকার মহোদয় সে ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করেছেন এবং শ্রমিক শোষণের মাত্রাটা কমিয়ে এনেছেন। অপরদিকে আমরা যদি সমাজতন্ত্রের বিষয়টি নিয়েও দেখি, সেখানেও আমরা কিন্তু দেখব যে সমাজতন্ত্র কিন্তু একেবারেই, যে ব্যক্তি স্বাধীনতাকে যদি আমি একেবারেই অনুৎসাহিত করি সেখানে কিন্তু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্থবিরতা দেখা দেবে, অর্থাৎ ব্যক্তি যখন তার উন্নয়নের ইচ্ছাটা হারিয়ে ফেলবে, উন্নয়নের ক্ষেত্রে ব্যক্তি উন্নয়নের যে তীব্রতা, ব্যক্তি উন্নয়নের ক্ষেত্রে তার যে অর্থনৈতিক ক্ষেত্রে সে যে ব্যক্তিগত উন্নয়ন প্রচেষ্টাকে অব্যাহত রাখবে এবং এর ফলে যে অর্থনীতিতে যে গতিশীলতা আসবে সেটার পথ রুদ্ধ হয়ে যাবে যদি রাষ্ট্রের অতিরিক্ত নিয়ন্ত্রণ আসে, রাষ্ট্র যদি কোনোভাবেই তাদেরকে নিয়ন্ত্রণ কোনোভাবেই স্বাধীনতা না দেয় তাহলে কিন্তু ব্যক্তি তার উন্নয়নের ব্যাপারটি সম্পর্কে সে নিরুৎসাহিত হয়ে পড়বে এবং অর্থনৈতিক উন্নয়নে একটা স্থবিরতা দেখা দেবে। সুতরাং উভয় ক্ষেত্রেই কিছুটা ছাড় দিতে হবে, কিছুটা অর্থাৎ উভয় প্রক্রিয়ার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই কিছুটা সীমাবদ্ধতা আছে, কিছুটা ত্রুটি আছে, এই ত্রুটিগুলো দূর করে আমরা যদি একটা মধ্যবর্তী অবস্থানে আসতে পারি সেটাই হবে আমাদের ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।